بسم الله الرحمن الرحيم. আমাদের কাছে কোন পর্যন্ত এ পর্যন্ত না আকসাম আল মুরব শেখ মুরব আল মবনি হ্যাঁ মুরব মবনি হ্যাঁ এটা দেখেন এটা বলা হয়েছিল আমেলে পরিবর্তন যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মুরব বলে, আর যে শব্দের শেষে পরিবর্তন হয় না তাকে মাবনি বলে। যেমন যা জাইদুন রাইতু জাইদা মানতু বিজাইদিন, যার কারণে দুন হয়েছে রাইতু জাইদান, রাইতু আসার কারণে জাইদান হয়েছে, মানতু আসার কারণে বিজাইদিন হয়েছে, মানতু না বি আসার কারণে। সুতরাং এখানে পরিবর্তন হওয়ার কারণে জাইদ শব্দটা হলো মুরব, জাইদ শব্দের শেষে পরিবর্তন হয়েছে, সুতরাং জাইদুন শব্দটি মুরব। আর যা আ রাইতু ও বি হলো আমিল, আর জম্মা পাতা কাসরা হলো আরব, এবং জায়েদ শব্দের শেষ হরফ হলো দাল, আর দাল হলো কি মহল্লে আরব, অর্থাৎ আরব দেওয়ারিস্তান। মাবনি আমিলের পরিবর্তন যে শব্দের শেষে পরিবর্তন হয় না তাকে মাবনি বলে। যেমন যা আ হাউলাই রাইতু হাউলাই মারাতু বি হাউলাই, এখানে পরিবর্তন হয় নাই, অথচ সেখানে যা এসেছে রাইতু এসেছে বি এসেছে। তারপরে আকসামুল মরব, মরব দুই প্রকার, মরব কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার একটা হলো নুনে তাকিদ মুক্ত, এবং যেমন আছে নুন মুক্ত মোজরের বারোতে সিগা, এগুলো মরব। তার মানে নুনে তাকিদ এটা কি হবে, নুনে তাকিদ যদি থাকে তাহলে সেটা কি হবে, নুনে তাকিদ থাকলে সেটা কি হবে না, মরব হবে না, সেটা মাবনি হবে। আর নুনে জমা মুয়ান্নাস, নুনে জমা মুয়ান্নাসের সিগা কয়টা, দুইটা, ইয়ে ফালনা তা ফালনা, ইয়ে ফালনা তাফালনা, এ দুইটা সিগা মাবনি জি। আর বাকি গুলো কি মরব, বাকি গুলো মরব জি। এই হিসাবে আমরা যখন দেখি তাকিদ বলতে কি ওই যে লামে তাকিদ, লামে তাকিদ, হ্যাঁ লায় ফালান না, লায় ফালান না, লায় ফালান, লায় ফালুন না, ওইগুলো আর কি জি। শেষে নুন আসে আর কি। আচ্ছা এখন আসুন, নুনে যাওয়া মুয়ান্নাস যেটা সেটা হলো ফালনা তা ফালনা, এ দুই সিগা। আর বাকি গুলো কি, বাকি গুলো মরব, বাকি গুলো মরব, এ দুইটা মাবনি। তাহলে বাকি গুলো শুরুতে যদি লান আসে তাহলে পরিবর্তন করে, যেমন লাই ইয়াফ আলা, লাই ইয়াফ আলু থেকে লাই ইয়াফ আলা, এবার কি লাই ইয়াফ আলা থেকে লাই ইয়াফ আলা হয়ে গেল, নুনে আরবি পড়ে গেল, তাহলে লাই ইয়াফ আলা, লাই ইয়াফ আলা, লাই ইয়াফ আলু, নুন গুলো পড়ে গেল। তারপরে হলো লান্তা পালা, লান্তা পালা, লাইয়া পাল না, এখানে কোনো পরিবর্তন নাই। তারপরে হলো লান্তা পালা, লান্তা পালা, লান্তা পালু, লান্তা পালি, লান্তা পালা, লান্তা পাল না, লান আ পালা, লান্না পালা, দেখে পরিবর্তন করছে। পাঁচ সিগাতে জবাব দিয়েছে আর সাত সিগা থেকে নুনে আরবি পালা দিছে, পাঁচ সাত বারো, বুঝেন নাই? পাঁচ সিগাতে কি করছে, জবাব দিয়েছে আর সাত সিগাতে নুনে আরবি ফেলে দিয়েছে। একই রকম লাম যদি আসে তখন সেটাও কি করে, পাঁচ সিগাতে ঝসম দেয় আর সাত সিগাতে কি করে দেয়, নুনে আরবি ফেলে দেয়। লাইয়া পাল, লাইয়া পালা, লাইয়া পালু, লাম, লামতা পাল, লামতা পালা, লাইয়া পাল না, লামতা পাল, লামতা পালা, লামতা পালু, লামতা পালি, লামতা পালা, লাম তা পাল না, লাম আপাল, লাম আপাল, লাম আপাল, লাম না পাল, ইস্যুটি কি বুঝতে পারলাম জি সাহেব? এই দুই সিগাতে কোনো পরিবর্তন নাই। এরপরে এসমে মোতাক্রিন যখন বাক্যে ব্যবহৃত হয়, এসমে মোতাবাক্কিন যখন বাক্যে ব্যবহৃত হয়, বিষয়টা বুঝিয়ে, যেমন জায়েদ এটা একটা কি এসমে মোতাবাক্কিন, তো জায়েদ এটা বাক্যে ব্যবহৃত হইলে এমনি জায়েদ জায়েদ বললাম তখন কিন্তু এটা মাবনি, কিন্তু যখন বলবো জায়েদ যা আ শুরুতে ব্যবহার করব তখন সেটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে মরব। তাহলে এসমে মোতাবাক্কিন হইলো, এসমে মোতাবাক্কিন কি তা আমরা বোঝার জন্য আমাদের জন্য সহজ, যেটা সেটা আমরা এই পদের সঙ্গে আছে এই জিনিসটা বুঝিনি, এসএসএম গায় মতো মাকিন জানলে ওইটা সহজ হবে। যে এসএম আপনি আসলের সাথে সাদৃশ্য রাখে না তাকে এসম মত মাকিন বলে, কি বললাম, মাবনি আসলের সাথে, মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, মাবনি আসল কি কি সেটা আগে জানা লাগবে, তাহলে আমাদের জন্য এসম মত মাকিন সিনে সহজ হবে। মাবনি আসল হলো সমস্ত হরফ, কি বললাম, সমস্ত হরফ, সমস্ত হরফ। দুই নম্বর হলো মাজি ফেলে মাজি, তিন নম্বর হলো সমস্ত, তিন নম্বর হলো আমরা হাজির, তিন নম্বর কি আমরা হাজির মারুফ, আমরা হাজির মারুফ। এ দেখেন নিচে আনেছেন
مبني اقسام المبني مبني تین پرکار المبني الاصلي مبني العارضي مبني المتشابه مشابه باصل المبني اي مبني اصلي تا کی এটা বলতেছে الامر الحاضر معروف الفعل الماضي جميع الحروف এই তিনটা হলো মাবনি আসল এই তিনটার সাথে যে এসএম সাদৃশ্য রাখে না তাকে اسم متمكن বলে বিষয়টা কি বুঝতে পারলাম জি সাহেব তার মানে ফেলে মাজি আর আমরে হাজের আর হচ্ছে হরফ সমস্ত হরফ জি এই তিনটা বাদে বাকি যা আছে সবই না এই তিনটা বাদে এই তিনটা বাদে না এই তিনটার সাথে যেটা সাদৃশ্য রাখে সেটা কিন্তু اسم متمكن নয় আর যেটা সাদৃশ্য রাখে না সেটা اسم متمكن বুঝা আছে কি এখন আসুন সাদৃশ্য রাখে যেমন হা উলাই হাউলাই এটাকে আমরা যেভাবে বলি যা হাউলাই রাই তো হাউলাই মারা তো বিয়া হাউলাই কোনো পরিবর্তন নাই আছে জি না তাহলে এই হাউলাই কি হরফের সাথে সম্পর্ক রাখছে না হরফের মতো কোনো পরিবর্তন আছে নাই আছে কি না নাই জি তাই এটা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে বিদায় সাদৃশ্য রাখে বিদায় ইসম মুতাবাক্কির হয় নাই ইসগার মুতাবাক্কির হয়ে গেল কিন্তু হা উলাই এটা তো আসলে হরফ না হরফ মানে তো শায়েক একটা অক্ষর দিয়ে হবে জি হরফ না কিন্তু হরফ যে এখানে আমাদের বুঝতে হবে কোনটা হরফ যেরকম কোনো পরিবর্তন নাই হরফে কোনো পরিবর্তন আছে ফেলে কোনো পরিবর্তন আছে মানে ফেলে মাজির কোনো পরিবর্তন নাই ইয়া ফালনা তা ফালনা কোনো পরিবর্তন নাই না থাকার কারণে এটার সাথে সম্পর্ক রাখছে সাদৃশ্য রাখছে বিদায় এটা হলো কি এসমে পরিবর্তন হয় মিলে আছে আপনি আসলের সাথে নাই তাহলে এখন আমরা আরো এসমে মোতাবাক্কি সম্পর্কে আমাদের আরো ক্লিয়ার হবে যখন মাপ নিয়ে সকল প্রকার পড়ে নিব মাপনি সকল প্রকার পড়ে নিলে ইসমে মুতাবাক্কি আমাদের কাছে ক্লিয়ার বিষয়টিকে বুঝতে পারলাম জি স্যার তাহলে আমাদের এখানে আমরা পাইলাম ফেল থেকে দুইটা সিগা মাপনি দুইটা সিগা সারা ফেলে মজর মানে ফেলের মধ্যে মাপনি কোনটা ফেল তো কাফাকার মাজি মজর আমন নাহি মাজি মজর আমন নাহি এর মধ্যে মজরটা মজর মধ্যে দুই সিগা ব্যতীত বাকিগুলো মরব আর নাহির কথা বলা হয় নাই বাকি নাহিরটা হয় আমাদের হুকুমে আসবে আর নয় কি মজুর মত নাহিরটা মজুর মতই দাদা হবে মজুরের সাথে সম্পৃক্ত তাহলে ওই দুই সিগা সারা দুই সিগা সারা নাহিও কি মরব আর মাজি তো মাবনি মাজি মাবনি এরপরে কি আমরা আজি মারুফ মাবনি এরপরে এসএম এর মধ্যে কোনটা মরব এসএম মধ্যে এসম মুতাবাক্কিনটা মরব আর যেগুলো এসম মুতাবাক্কিন নয় সেগুলি কি হবে সেগুলো হবে মাবনি মানে এসমে গায় মতামাক্কি জি এখন আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো মাবনি প্রকারটা পড়ে নিলে জি তাহলে মাবনি তিন প্রকার মাবনি কয় প্রকার তিন প্রকার তিন প্রকার আল মাবনি দেখেন আরবি ভাষায় এই দুই প্রকার মরব সারা আর কোনো মরব নেই বাকি সব মাবনি ওই দুই প্রকার কথা বলতেছে আচ্ছা এখন আসুন মাবনি আসলে তো আমরা বুঝলাম আমরা হাজির এটা আমরা তো পড়ছি এরপরে ফেলে মাঝে এটাও পড়ছি জামিল হরুফ আমার থেকে এখনো জামিল হরুফ পড়েন নাই আশা করি পড়া হয়ে যাবে তখন বুঝতে পারবেন জি এরপরে মাঝে মাঝে কিছুটা আমাদের চলে গিয়েছে যেমন বারো তারা কাফলাম এটা পড়িয়ে দিয়েছিলাম মনে হয় আচ্ছা এবং আপনি আর এজি আপনি আর এজি আপনি আর এজি আবার তিন প্রকার এটা হলো আর এজি মানে হলো আরজগত ভাবে কি আপনি মানে বহিরাগত কারণে আপনি নিজস্ব ভাবে আপনি না আপনি আসছি যেরকম মূলগত আপনি কিন্তু এটা মূলগত মাপনি না বহিরাগত কারণে মাপনি বুঝলেন নাই জি সাহেব অন্য কারণে মানুষের কিছু ঘটনা ঘটে না সে অন্য কারণে এখানে এসেছে মানে নিজস্ব স্বেচ্ছায় আসে নাই অত কেউ তাকে জোর করে পাঠাইছে জি এসমে মোতাবাক্কি যখন বাক্যে ব্যবহৃত না হয় তখন সেটা মাপনি আরেজি হয় যেমন যেটা বললাম জায়েদ জায়েদ খালেদ রাশিদ বললাম বাক্যে ব্যবহার করলাম না তখন সেটা মাপনি আর ওই মাবনিকে মাবনি আরজি বলে মাবনি আসছি না মাবনি আরজি মানে বাক্যে ব্যবহৃত না হওয়ার কারণে মাবনি নসেদ কিন্তু এর সাথে মরবে হওয়ার কথা ফেলে মজারে যখন জমা মুয়ান্নাসে নুন এবং তাকিদে নুন যুক্ত হয়
তখন সেটা কি মাবনি হয়। অর্থাৎ ইয়াফালনা তাফালনা এই দুটো সিগা কি মাবনি আরেসি, এই দুটো সিগা কি আরেসি মাবনি আরেসি, আরেকটা হলো লা ফালান্না এগুলো কি মাবনি আরেসি। বিষয়টা কি বুঝতে পারলাম? মানে ফেলে মজুর কে আমরা মাবনি বলেছি ওই কারণে, নুনের তাগিদ আসার কারণে, নচেত ফেলে মজুর কিন্তু মরবে হালতেই আছে। এরপর আসুন মোনাদা যখন মুফরাদ ও মারেফা হয়, মোনাদা যখন কি হয় মুফরাদ ও মারেফা হয়, যেমন ইয়া জাইদু ইয়া জাইদু, এটা মুফরাদ হয়েছে মারেফা হয়েছে, তাহলে মুফরাদ মারেফা যদি হয় তখন সেটা কি ফাতার রফার উপর মাবনি হয়, রফার উপর কি হয় মাবনি হয়, তাহলে ওই মাবনি যেটা ওইটাকে কি বলে মাবনি আরেজি, ওটাকে কি বলে মাবনি আরেজি। তাহলে মাবনি আরেজি তিনটা, তিন প্রকার, তিন প্রকার কি কি এসমে মতবাক্য যখন বাক্যে ব্যবহৃত না হয় ফেল মুজারের, যখন জমা মানাসের নুন এবং তাকিদের নুন যুক্ত হয় তখন, তৃতীয় নম্বর হলো মোনাদা মুফরাদ মারেফা যখন হয় তখন। বিষয়টা কি বুঝতে পারলাম? হ্যাঁ, কিছু উদাহরণ দিয়ে আমাদের ধরলে ভালো হয় কোনটা কোন আর মোটামুটি। জি, উদাহরণ এখানেও সামনে আসবে, ক্লিয়ার না স্যার? হ্যাঁ হ্যাঁ, এবার সামনে আসবে। আচ্ছা খেয়াল করেন, যেটা বললাম এসমে মোতামাক্কিন যখন বাক্যে ব্যবহৃত না হয়, আর এসমে মোতামাক্কিন তো আমাদের সকল প্রকার পড়লে সহজ হবে। এরপরে যেটা বললাম যেমন জায়েদ খালেদ, আমরা যে কোনো শব্দের সাথে কি তানবিন দিয়ে বলে রাখলাম, মাদ্রাসা বাক্যে ব্যবহার করলাম না, মাদ্রাসা মসজিদ, কিন্তু মসজিদ কি কিছু বললাম না, মাদ্রাসা কি দা বললাম না, শুধু মাদ্রাসা বললাম, মসজিদ বললাম, এই যে এভাবে বললাম, এটা তো বাক্যে ব্যবহৃত হয় না। বাক্যে বলতে এখানে তো বাক্যে বলছে মূলত হলো তারকিবে, আপনার এখানে পাবেন কুল্লু ইসমিন রুকিবা মা গাই দিহি ওয়ালা ইসমাম আপনি আসলে কুল্লু ইসমিন, প্রত্যেক এমন ইসমিন যেটা কি রুকিবা, যেটা তারকিব করা হয় মিলানো হয় মা গাই দিহি তার গাইদের সাথে, সেটাকে বলা হয়েছে কি মরব, ওয়ালা ইসমাম আপনি আসলে এমন আপনি আসলে সাথে সামঞ্জস্য রাখে না। এখন মানে তারকিবে পতিত হওয়া, এখন যেটাকে মিলানো হয় নাই মোরাক্কাব করা হয় নাই, আরো সহজ করলাম মোরাক্কাব করা হয় নাই, একটা তার সাথে আরো আরেকটা শব্দ মিলে নাই, এমনিতে আসলো জায়েদ খালেদ, তার সাথে অন্য কোনো শব্দ নাই, শুধু জায়েদ বললো খালেদ বললো রাশেদ বললো মাদ্রাসা বললো মসজিদ বললো, তাহলে এগুলো কি হবে তখন, এগুলো মাবনি, কারণ আরবে তো আমেলও তো আসে না, আমেল আসলে না আমরা কি যে কোনো একটা আরব দিব, এখন তো এইটাই নাই, তাহলে এটা কি মাবনি। তবে এই মাবনিতে আসল মাবনি নয়, এই মাবনিটাকে কি মাবনি বলবে তখন, মাবনি আরজি বলবে, কি মাবনি বলবে মাবনি আরজি। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে এখন? জি সাহেব ক্লিয়ার। জি, এবার আসুন যেটা বললাম দ্বিতীয়তে মাবনি আরজি, আরেকটা কথা বলা হয়েছে কোনটা, ফেলে মজরে যখন জমা মানাসের নুন এবং তাকিদের নুন যুক্ত হয়, এটা তো বুঝছেন ইয়াফআল না, এখানে নুন যুক্ত হয়েছে না, নুন জমা মানাস, তাহলে এটা কি এই নুন জমা মানাস এই সিগা মাবনি, তবে এই মাবনিটা কি মাবনি আরেজি, অর্থাৎ এই নুন জমা মুয়ান্নাসের কারণে তাকে মাবনি বলা হইতেছে, নাসাত বলা হইতে না, এই নুনের কারণে তাকে জমা মুয়ান্নাস মানে এই নুন আসার কারণে তাকে মরব বলা হইতেছে, মাবনি বলা হইতেছে, নাসাতকে মাবনি বলা হইতো না। দ্বিতীয় নম্বর তাকিদের নুন, যেমন লায়াব আলান্না, লায়াব আলান্না, এখানের মধ্যে এই তাকিদের নুনটা আসার কারণে তাকে কি বলা হয়েছে মাবনি, নসিদ বলা হতো না। এভাবে যতগুলো আছে সবগুলো কি হবে মাবনি সিগা হবে। জি, এই দুটা ক্লিয়ার তো নাকি, এসমে মোতাবেক যখন বাক্যে ব্যবহৃত না হয়, দ্বিতীয় নম্বর ফেলে মোজায় যখন জমা মুয়ান্নাসের নুন এবং তাকিদের নুন যুক্ত হয়, এই দুটা কি ক্লিয়ার হয়েছে আপনার? জি সাহেব। এরপর আসুন তৃতীয় নম্বর, মোনাদা যখন মুফরাদে মারেফা হয়, মোনাদা যখন কি হয় মুফরাদে মারেফা হয়, তথা আপনার জায়েদ শব্দটা এটা কি মারফা, জায়েদ মারফা না, জায়েদ আবার জি মুফরাদ, জায়েদ আবার কি মুফরাদ, তাই না, তাহলে মুফরাদ আবার মারফা দুইটা। এখন এইটা শুরুতে যদি হরফে নেদা আনা হয় তাহলে সেটা কি হবে মোনাদা না, জি তাহলে মোনাদা হবে। জি, তাহলে ওই শব্দটা ওই মোনাদাটা মুফরাদ হলো মারফা হলো, তাহলে এর উপর যদি এরকম হয় তাহলে আহকামুল মোনাদা, মোনাদার আহকামের মধ্যে আছে যে যখন কি হবে মোনাদাটা মুফরাদ হবে এবং মারফা হবে তখন তার এরাবতা হবে রফার উপর মাবনি, কিসের উপর মাবনি,
রফায়ের উপর মাবনি রফার উপর মাবনি আমরা যেরকম ফেলে মাজির ক্ষেত্রে বলে থাকি ফাতা মাবনি ফাতার উপর মাবনি বলে থাকি না অর্থাৎ এটার উপর ফাতাই থাকবে একই রকম এটার উপর রফাই থাকবে যেমন ইয়া যাই দু তাহলে দু হলো না দু কিন্তু তানবিন হয় না রফার উপর কি হলো মাবনি হয়েছে এখন এই যে মাবনি হলো এই মাবনিটার নাম কি মাবনি আরজি এই মাবনিটার নাম কি মাবনি আরজি বিষয়টা কি বুঝতে পারলাম জি সাহেব ইয়া যাইদু ইয়া খালিদু ইয়া রাশিদু সবগুলো একই কোয়ালিটি তাহলে তো সাহেব মাবনি আরজি তিন প্রকার হয়ে গেল প্রথমত শুধু একটা নাম হ্যাঁ মাবনি আরজি তিন প্রকার দ্বিতীয়ত জি দ্বিতীয়ত মুজারে দিয়ে বলছেন আর নুনে তাকিদ দিয়ে বলছেন জি তৃতীয়ত বলছেন হরফে নেদা দিয়ে বলছেন জি এরপর আসুন জি সাহেব আমরা এখানে বলছিলাম মাবনি তিন প্রকার মাবনি আসলি গেল মাবনি আরজি গেল আল মাবনিউল মুশাবিহু বি আসলিল মাবনি এটা এখনো যায় নাই আল মাবনিউল মুশাবিহু মানে হলো এমন মাবনি যেটা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে আমরা এর আগে বলছি কুল্লু ইসমিন রুকি বা মাগাই দিহু আলাইহি ওয়া মাবনি লাস মুআরাব সঙ্গে বলছি আর মাবনির সঙ্গে এই মাবনির সঙ্গে কি হবে কুল্লু ইসমিন রুকিবা হবে নাকি কুল্লু ইসমিন লা মা রুকিবা কুল্লু ইসমিন মা রুকিবা মা গাই দিহি অন্যের সাথে মিলে না অন্যের সাথে মিলে না কথা বুঝছেন কিন্তু আরেকটা হলো ইয়াসবা মাবনিয়ার আসল মাবনি আসলের সাথে কি রাখে সামঞ্জস্য রাখে ইয়াসবা মাবনিয়ার আসল মাবনি আসলের সাথে কি রাখে সামঞ্জস্য রাখে এগুলোকে কি বলবে এগুলো মোশাবে মাবনি এগুলো এক নাম হলো মোশাবে মাবনি আর এক নাম হলো এসমে গায়ে মোতাবাক্কিন আর এক নাম কি এসমে গায়ে মোতাবাক্কিন এসমে গায়ে মোতাবাক্কিনটা ক্লিয়ার হয়ে গেলে এসমে গায়ে মোতাবাক্কিন সারা যতগুলো আছে সবগুলো এসমে মোতাবাক্কিন এবার বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনার কাছে এবার এসমে গায়ে মোতাবাক্কিন আমাদের জানা দরকার একরকম আমরা আগে পড়ে ফেলছিলাম এখন শুধু নামগুলো জানবো তাহলে ক্লিয়ার এসমে গায়ে মোতাবাক্কিন এর প্রকার মোট আট প্রকার বা দশ প্রকার ধরেন অনেকে যে এসএম আপনি আসলের সাথে সাদৃশ্য রাখে তাকে মাবনি মোশাবে মাবনি বলে বা আল মাবনিউল মুশাবিহু বলে আল মাবনিউল মুশাবিহুকে এসমে গায়ে মোতাবাক্কিন বলা হয় এসমে গায়ে মোতাবাক্কিন আট প্রকার এগুলো পড়েছেন মোশাবে মাবনির সাথে সামঞ্জস্য রাখে কিভাবে দেখেন আল মুজমারাত পড়েছেন না জমির হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না পড়েছেন না জি জি তাহলে এখান তো আজ এটার উপর দ্বিতীয়বার আলোচনা করা লাগবে কি না জি না সাহেব মজমারত একদম সত্তরটা আমরা আলোচনা করছি গেছে আসমা ইশারাত বারোটা আলোচনা গেছে না জি ইসমে ইশারা জি আসমা মৌসুলাত গেছে না এগুলো ষোলোটা মতো জি পনেরোটা জি এবার আসমাউল আফাল এই জিনিসটা যায় না নাকি জি না সাহেব এই ফলের গুলো যায় না ফলের গুলো এখন আমরা আলোচনা করবো নাসিমা খাতুন আপনি কি বিষয়টা বুঝেছেন আপনি মনে কয়েকটা ক্লাসে ছিলেন না বা ভিডিও ফান নাই যার জন্য হয়তো আপনার জন্য কিছুটা কঠিন আপনি আসলে আমাকে নক করবেন আমি কোনটা ভিডিও দিন আমার খেয়াল নাই আর আসলে ভিডিও কালকে যে রাজিসের মধ্যে কিছুটা চলে আসছে আসলে আমি স্থান পরিবর্তন করার কারণে নেটের সমস্যা অনেকটা ভুগতেছি যার দ্বারা অনেকটা ক্লাস ভিডিও দিতে আমার জন্য হিমশিম খাওয়া লাগে আসমাউল আফাল না যেটা কেন এসএম ফেল না হয়েও ফেলের অর্থ দান করে তাকে এসমিল এসমে ফেল বলে তাকে কি বলে এসমে ফেল বলে ফেল না কিন্তু ফেলে অর্থ প্রকাশ করে তা কি বলে আসমাউল আফাল আসমাউল আফাল ইসমে ফেল এটা আবার দুই প্রকার ইসমে ফেল কয় প্রকার দুই প্রকার ইসমে ফেল দুই প্রকার ইসমে ফেল কয় প্রকার দুই প্রকার জি অর্থাৎ একটা হলো আমরা হাজির অর্থ প্রদান করে একটা হলো কি আমরা হাজির অর্থ প্রদান করে ইসমে ফেল যেমন রুয়াইদা অবকাশ দাও রুয়াইদা মানে কি আমহিল রুয়াইদা বমানা আমহিল রুয়াইদা অর্থ আমহিল অবকাশ দাও এটাকে বলে যদিও এসমে মানে এগুলো কোনো পরিবর্তন নাই আসমা আফাল মানে হলো কি এমন এসএম যেটা ফেল না হয়ে ফেল অর্থ প্রদান করে অর্থাৎ এগুলো আমরা অন্য ফেলের মতো গর্দান টানতে পারবো না এটা এইভাবেই থাকবে আচ্ছা যদি তা না হয় তাও এর মধ্যে সীমাবদ্ধ থাকবে
আচ্ছা রুয়াইদ আদল আমির অবকাশ দাও বাল হা ছেড়ে দাও উত্রুক বাল অর্থ কি উত্রুক হাইয়া হাল এসো আমরা একটা বলি না হাইয়া আলা সলা হই না হাইয়া আলা সলা হাইয়া আলা সলা তাহলে এগুলো কোনো গর্দান এগুলো কোনো সিগা গর্দান কিছু হবে না না কিছু হবে না তো হাইয়া আলা সলা এই যে নামাজের জন্য এসো এটা কি এই হাইয়াটা কি এসমে ফেল হাইয়াটা কি এসমে ফেল জি এই একটা হলো হাইয়া হাল আর একটা হলো হাইয়া দুইটা অর্থ এসো হালুম্মা এসো আলাইকা ধরো এ আপনার রজতুর আদুর মাইতে পাইবেন একটা আছে আলাইকা আলাইকা কিতাব কিতাবটা ধরো আবার আলাইক আলাইকা তো আবশ্যক আছে তুমি তোমার আলাইকা মানে আলজিম তুমি তোমার বলে আজিম করো আবার আলাইকা তো তোমারও তোমারও তাহলে আলাইকা এটা কিন্তু আলাদাও ধরা হয় যে আলা এবং কাফ আবার কিন্তু এটা এসিমও ধরা হয় জি দুনাকা ধরো দুনাকা তো কি ধরো হা সাবধান হও হা অর্থ কি সাবধান হও এগুলো আমরে হাজির অর্থ প্রদান করি এরপরে ফেল মাঝি অর্থ প্রদান করি এসমে ফেল যেমন হাইহাতা দূর হয়েছে হাইহাতা কি দূর হয়েছে হাইহাতা মানে আই বাহু দেয় দূর হয়েছে সাতানা মানে ইফতারক ফিতক হয়েছে সাতানা মানে কি ফিতক হয়ে গিয়েছে স্যার আয়না দ্রুত করেছে স্যার আয়না অর্থ কি দ্রুত করেছে বিষয়টা কি বুঝতে পারলাম জি এখানে তো অল্প কিছু দিছে কিন্তু শেখ আমরা দেখে বুঝবো কেমনে যে এটা এই অর্থটা তো আমি জানি না এটা আমি যখন বাক্যের ভিতরে আসবে জুমলার ভিতরে দেখে বুঝবো কেমনে যে ইসমি আফাল এগুলো অল্প কিছু এই জন্য এগুলো শুনে শুনে মুখস্থ করতে হবে এগুলো তেমন না হ্যাঁ এরপরও আরেকটা নোটিশ আপনাদেরকে দেখাই দিছি আমার এখানে যদি সংরক্ষণ থাকে রমজানের দশের মধ্যে অনেকগুলো সংরক্ষণ করেছিলাম এখন এটা তো হলে কিতাবের মধ্যে সংক্ষেপ আসলে শীতের মধ্যে আমি অনেক কিছু অ্যাড করেছি কিন্তু এখন দেখলাম আমার ভাইরা শীতের মধ্যে ফরাতে যায় তারাই লোভ তাই আবার এখানে আনছিলাম এখন তারাই নাই যাদের জন্য আসছি তারাই নাই আশ্চর্য লাগে আব্দুল আজিজ ভাই আপনাকে মনে হয় কম কম দেখি আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আসসালাম কম কম দেখা যায় মনে হয় জি শাইখ আমি অ্যাকচুয়ালি বাইরে আছি তো এই জন্য আমি ঠিকভাবে ক্লাস করতে পারতেছি না না এরপরে এটা তো আপনাদের জন্য নতুন তাহলে এগুলো তো সময় বেশি দেওয়ার দরকার কমপক্ষে প্রাথমিক অবস্থা গুলো বেশি দিতে পারলে অন্যগুলো আপনার টানে নিতে পারতেন কারণ প্রাথমিক তো গ্রামার এবং প্রাথমিকে আজকে আপনার একটা কথা মনে রাখবেন আজকে রাত 9টায় সবাই কিন্তু উপস্থিত থাকবেন লিং দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ লাইভ অনুষ্ঠানে আপনি আসবেন কি বলেন লাইভে থাকবেন না ইনশাআল্লাহ রাত 9টা হলে সাইক আমার অসুবিধা হবে না কিন্তু মানে বাকি ভাইদের হয়তো না অসুবিধা হতে পারে কিন্তু আমার হবে না না ওই আজকে লাইভ অনুষ্ঠান আর কি জি আসমায় আফাল বমানা ফেলে মাঝি এমন ইসমে ফেল যা ফেলে মাঝি অর্থ প্রদান করে হাই হাত আর বারুদা অর্থ দিল এরপরে এলো সাতান ইফতার অর্থ দিল বিতক হলো সারানা আশ্রয় অর্থ দিল তাড়াহুড়ো করলো বাত্তনা তা অক্ষর দেরি করলো আগে যাগুলো জি নাজিমুল আপনি আমাকে মনে করে দিয়ে আসলে আপনি মনে আরো একবার মনে করে দিচ্ছেন অনেকগুলো জমা হয়ে গেছে তাহলে দিই না আচ্ছা ঠিক আছে এরপরে দিব আসলে ওই অনেকগুলো জমা হয়ে গেছে আজকে অবশ্য সময় ছিল আজকে কালকে ছিল কিন্তু আসলে অন্য আরেকজনের একটা উপকার করতে চাই সময়টা এলোমেলো আমারও গেছে আমি আমার নিজস্ব অনেক কাজ করি নাই জি এরপরে ফেলে মজুর আমি ওই কিতাবে পড়েছি ওই কিতাবে কিন্তু এটা আনে নাই ফেলে মজুর অর্থ প্রদান করে এটা আনে নাই তাহলে উফ এর অর্থ হলো কি আমরা কথাবার্তা বলি না উফ মানে কেউ আঘাত দিল উফ এটা একটা তাহলে আতা জত জারু আমি কষ্ট অনুভব করছি আমি কষ্ট অনুভব করছি এ উফ এর অর্থ উফ আর উ আতা আল্লাম আমি ব্যথা পাচ্ছি উ ওই এর অর্থ হলো কি আজ আমি অবাক হচ্ছি এগুলো ফেলে মজুর অর্থ প্রদান করে আর আরেকটা লিখে ফেলে আমার আমিন আমরা বলি না মানে তাকাব্বাল কবুল করুন রুয়াইদা এটা তো পড়ছি আমি অবকাশ দাও স উস্কুত চুপ কর দূর এক অর্থ হলো খুশ লও ধরো এরপরে বালহা অর্থ হলো উত্তর ছেড়ে দাও
হাইয়াবা হাইয়া হাল অর্থ হলো কি আকবিল এসো হালুম্মা হাইয়া হাইতা এর অর্থ হলো কি আসো তাড়াতাড়ি করো বলো মা মানে উপফুম বিরত থাকো আমামাক তাকদ্দাম এগিয়ে যাও আমামাক মানে কি এগিয়ে যাও অরো আক তাক কর পিছনে যাও মাকানাক উসবুত তোমার স্থানে দাঁড়াও তোমার স্থানে দাও আরো বালাবা কিন্তু এটা ব্যবহার করে মাকানাক আমামাক এটা সাধারণত ব্যবহার করে থাকে ইলাইক ইলাইক আল কিতাব কিতাবটা ধরো এই ইলাইকাও কিন্তু রজতুল আজবা আছে কুজত হলো ধরে লও তারপর ইহ এর অর্থ হলো কি এমজি ফি হাদিসি কথা ছাড়িয়ে দাও ইহ তারপর হলো আরো আই তু কে আকবিনে আমাকে বলো এটা কিন্তু কোরআনে কারিমেও আছে আরো আই তাল্লাদি তুমি কি মনে করো তুমি আমাকে খবর দাও আরো আই থাক বা আরো আই তু কে আমি তোমাকে খবর দিলাম কি লেখছে আকবিনে কেন তাহলে কি হবে কি আমাকে খবর দাও আরো আই তাকা আরো আই তু কে তুমি আমাকে দেখাও বা আমি তোমাকে দেখেছি কিন্তু এই শব্দ অর্থ হলো আকবিনে আলাইকা আলজিম আবশ্যক করে নাও হাজারি উজুর ভয় করো হাজারি এই হাজারি ওজনে যেগুলো আসবে হাজারি নাজারি সবগুলো ইসমে ফেল হবে এটা মনে রাখবেন হাজারি অর্থ কি উজুর ভয় করো নাজালি আনজিল অবতরণ করো বিশ্ব থেকে ক্লিয়ার ওই যে বাংলায় বাগধারা আছে বাক্য সংকোচন আছে এর সাথে কিনা সামঞ্জস্য বাগধারা না এটার সাথে সম্পৃক্ত না এই সাথে সম্পৃক্ত না বাগদারা তো এখানে হলো আপনার আরবিতে তাবিদত রয়েছে আরবিতে তাবিদত যেগুলো সেগুলো হলো বাগদারা তাবিদত মানে আপনার হলো ওখানে তো কয়েকটা শব্দ মিলিয়ে তো বাগদারা হয় তাই না বিভিন্ন অর্থ প্রকাশ করে একই রকম আরবিতে জমা আছে কিছু শব্দ মিলে কি একটা অর্থ প্রকাশ করে বা সালাতু রাফাল কেও এই বাগদারা বলা হয় যেমন আমরা ওই দিন বলছিলাম উদুখুল ফিসিলমি কাফা এখানে দাখালা ছাড়া ফি এসেছে অন্তর্ভুক্ত হওয়া এসেছে তো এটাও একরকম বা এটাকে উদুখুল ফি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ধরে ওইটা না আর একটা আছে একদম আরবি কয়েকটা বাক্য মিলে কয়েকটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে সেটাকে বাগধারা বলে এটার উপর আমার কাছে কয়েকটা কিতাব আছে শেখ মামুনের কাছে কিতাব আছে দুরুসু মিনাত তাবিদত এই একটা আছে আর দুরুসু মিনাত তাবিদত কোরআন থেকে তাবিগুলো এনেছেন আরেকটা আরো অনেকগুলো কিতাব আছে শফিকুল ইসলাম এমদাদি সাহেব উনি কিতাবগুলো লিখেছেন ওনার কিতাব এগুলো আছে তো ওইটাকে কি বলে ওইটাও বাগদার উপর লিখেছেন ওই কিতাবগুলো মনে হয় হাতের কাছে আছে কিনা থাকলে দেখাই দিই আপনাদেরকে আচ্ছা একটা বলি যেমন লায়াতি বলি তো আমুন ওলা সারাবুন কসসুন নাবির মধ্যে এসছে দেখছেন আপনাদেরকে দেখাতে যায় আমি কিতাব নিতে 10 টাকা কবজে রাখলাম জানি না এখানে একটা আছে আপনার লায়াতি বলি তো আমুন ওলা সারাবুন আমার কি খাওয়া দাওয়া কিছু ভালো লাগে না এ বাক্যটা এটা একটা বাগধারা লায়াতি বলি তো আমুন এরপর ইয়া মুর ওয়ায়ান হা ইয়া মুর একটা ওয়ায়ান হা দুটা মিলে কি হয়েছে শাসন করা কথা বুঝছেন এগুলোকে দুইটা শব্দ ইয়া মুর একটা ওইটা আর একটা দুটা মিলে একটা বাগদারা হয়েছে এবং আরো অনেকগুলো আছে এগুলো হলো বাগদারা আর যেটা হলো আপনার ওই ইংরেজি প্রিপোজিশনের মতো আরবিতে হইলো আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যাকে বলে আর এখানে যেটা এটা আলাদা একটা আর কি আচ্ছা তাহলে এই গেল আমাদের এসমে ফেল গেছে না ভাই জি সাহেব এবার আসুন আমরা পড়েছি এখানে আসমাউল আসওয়াদ এখানে কিন্তু সামান্য এনেছে আমরা ওখান থেকে পড়ি আসমায় আসওয়াদ আসমায় আসওয়াদ এমন শব্দ বলি যা ইতর পানি বা কিংবা অনুরূপ পানি বা নির্বোধ মানব শিশুর জন্য ব্যবহৃত হয় এর দ্বারা দমক ভয় প্রদর্শন অথবা নির্দিষ্ট কর্ম সম্পাদনের তাগিদ করার উদ্দেশ্য অর্থাৎ এক কথায় কোন প্রাণীর আওয়াজকে কি আসমা আসাদ বলে যেমন উটকে বসানোর জন্য ব্যবহৃত হয় নাক্ষ ছাগলকে ছাগলের ক্ষেত্রে ব্যবহৃত হয় হাজ্জা হাস হাস ইস কুকুরের ক্ষেত্রে ব্যবহার হয় হাজ হাজ্জা আমাদের দেশে হাঁসকে বোলানোর জন্য কি ব্যবহৃত হয় বলেন তো হাঁসকে হাঁসকে রাখার জন্য বলা হয় না আর
এইটাই আসমা সওয়াত। কুকুরের ক্ষেত্রে ব্যবহৃত হয় জাহাজা, ব্যয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় কি আইস আজ ওহ সাহ, ঘোড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় হাল হাল্লা। আচ্ছা এখানে আমরা আরো কিছু অ্যাড করছি যেটা ওই কিতাব নাই, যেমন হুকুমুল আসওয়াত, হুকমুল আসওয়াত, আসওয়াতের হুকুম কি, উল্লিখিত শব্দগুলো যখন ধ্বনি অর্থে ব্যবহার হবে তখন মাবনি হবে আরবদের নিকট শ্রুত অবস্থায়। তাহলে উল্লিখিত শব্দগুলো কখন মাবনি হবে, যখন ধ্বনি অর্থে ব্যবহৃত হবে তখন। আরবদের নিকট শ্রুত অবস্থায় শব্দগুলোকে বহাল রাখতে হবে, কোনরূপ পরিবর্তন বা পরিবর্তন করা যাবে না, কিন্তু সৌদ তথা ধ্বনি অর্থ ছাড়া অন্য কোনো অর্থে ব্যবহার করলে শব্দগুলো মোরাব হবে, ফলে বিভিন্ন প্রকার আরব গ্রহণ করবে। তাহলে ধ্বনি অর্থ হতে হবে, সত্য আছে, বুঝে আসছে কি? জি জি। এরপর আমরা এখানে বলেছিলাম যে আসমা আসাদের পরে কি বললাম, আসমা জুরুফ, আসমা জুরুফ এখানেও আছে, আমরা এই জায়গায় আসমা কেনায়াত তো ওখান থেকে বলে নিই, তারপরে এখানে আসমা প্রয়োজনে। আসমা কেনায়াত ইঙ্গিত মূলক শব্দকে আসমা কেনায়াত বলে, ইঙ্গিত মূলক শব্দ আসমা কানা এটা কয় প্রকার, দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার। নাসিমা খাতুন আব্দুল আজিজ ভাই আপনি কি বুঝতে পারছেন, আপনাদের একদম নীরব। আব্দুল আজিজ ভাই অনেক কথা বলতেছেন না। আচ্ছা তাহলে এটা দুই প্রকার, একটা হলো সংখ্যার ইঙ্গিতের জন্য আসে, আর একটা কথার ইঙ্গিতের জন্য আসে। কিসের জন্য আসে, সংখ্যার ইঙ্গিতের জন্য, আর একটা কথার ইঙ্গিতের জন্য আসে। তাহলে সংখ্যার ইঙ্গিতের জন্য যেমন ইস্তারিতু কাজা কাজা, আমি এই এই কিনেছি, এত এত মাছ কিনেছি, কাজা কাজা সামাকান, আমি এত এত মাছ কিনেছি, কাম কাম জরাবতু, আমি কি তাকে এত এত মাছ মেরেছি বা কত মারিছি, আমি কত মেরেছি। তাহলে সংখ্যার ইঙ্গিত, আর তোর কথার ইঙ্গিত, কলা রাশেদুন কাইতা কাইতা, রাশেদ এমন এমন বললো, কলা ফাতেমা তো যাইতে যাইতে, ফাতেমা এমন এমন বললো। তাহলে মূলত হলো এই আসমা কানা সংখ্যা পাইলাম কি, কাম কাজা কাইতা যাইতা, কাম কাজা কাইতা যাইতা, কি বললাম, কাম কাজা কাইতা কাইতা যাইতা। জি এখান থেকে আবার দিয়ে তো কোনো সংখ্যা বোঝাই নাই কিন্তু অনির্দিষ্ট বোঝাইছে। জি অনির্দিষ্ট বুঝাইছে, এখন এখান থেকে আরেকটু ক্লিয়ার হবে দেখেন। তাকে স্মুল কেনায়া বলে। এগুলো ফার্স্টটি কাম, তোমার এক নম্বর হলো কি কাম, দুই নম্বর কাজা, তিন নম্বর কাইতা, চার নম্বর যাইতা, পাঁচ নম্বর কাইয়েন। এখন দেখেন কাম দ্বারা মেসাল দিলাম কি, কাম কিতাব আইন দেখ, কাম কিতাব এই দেখ তোমার নিকট কয়টি কিতাব আছে, তোমার নিকট কয়টি বই আছে, এটা প্রশ্নবোধক আসে, এই জিনিসটা বুঝাইছে আর কি। কাম কিতাব আইন দেখ, আর কাজা পাল্টা কাজা ও কাজা, তুমি এই এই করেছো, তুমি এই এই করেছো, কাইতা কাইতা কুলতু কাইতা ও কাইতা, তুমি এই এই বলেছো, যাইতে যাইতা স্বামী তো যাইতে ও যাইতা, তুমি এই এই শুনেছো, কাইন ও কাইম মিন করিয়া দিন আহলাক না হা কয়ারকাল মায়া, কত জনপদ আমি ধ্বংস করেছি। তাহলে কি অস্পষ্ট সংখ্যা বুঝেছে, অস্পষ্ট সংখ্যা বুঝেছে তাই না? এখন আসুন, এখানে তো একসাথে ধারাবাহিক দেওয়া হয়েছে কিন্তু এটা বাক্য এখন আসবে। এক কাম দুই প্রকার, কামে ইস্তেফহামিয়া কামে খবরিয়া আসবে, কামে ইস্তেফহামিয়া কামে খবরিয়া, কামে ইস্তেফহামিয়ার পরে এসেমে নসব হবে, কামে ইস্তেফহামিয়া যদি আসে তাহলে তারপরে এসেমে কি হবে, নসব হবে, মানে কাম তো ব্যবহৃত হয়, তাহলে তো এটা কি কামে ইস্তেফহামিয়া প্রশ্নবোধক কাম নাকি কামে খবরিয়া সংবাদ দেনওয়ালা কাম। এখন এটা বোঝানোর জন্য কামে ইস্তেফহামিয়ার পরে কি আসে, নসব যুক্ত হয়, কামে ইস্তেফহামিয়ার পরে কি আসে, এসএমটা নসব যুক্ত হয়। যেমন কাম কলমান আইন দেখ, তোমার কাছে কত কলম আছে, কাম কলমান আইন দেখ, এরকম যদি দেখি তাহলে কি হবে, কলমানটা কি হবে, তখন কলমটা মানে কলম থেকে আমরা নসব দিব, এই হিসেবে তখন আমাদের তারকিবও ভিন্ন রকম হবে। কাম কলমান এখানে কাম মুমাইয়াজ কলমান তমিজ, মুমাইয়াজ তমিজ মিলে মুবতাদা আইন দেখা খবর, জি এভাবেই হবে আর কি। এরপরে কামে খবরিয়া, কামে খবরিয়ার পরে এসএমএ জ্বর হবে, তাহলে কাম তো নাম দেখবো কিন্তু তারপরে এসএমটা যদি নসবযুক্ত হয়
তাহলে এটা হবে কি ইস্তাফামিয়া, অথবা আমরা যদি বানাইতে যাই তখন ইস্তাফামিয়া বানাতে গেলে নসব দিতে হবে, আর যদি খবরিয়া বানাতে যাই তাহলে জদ দিতে হবে। যেমন কাম রজুলিন জরাবতুহু, আমি অনেক লোক মেরেছি, কাম রজুলিন জরাবতুহু, আমি অনেক লোক মেরেছি, বুঝা আছে কি? জি। এছাড়া কামে খবরিয়ার পরে প্রায় সময় কি হয়, মিন অতিরিক্ত আসে, কামে খবরিয়ার পরে প্রায় সময় কি মিন অতিরিক্ত আসে। যেমন কাম রজুলিন জরাবতু বা কাম দারিন মিন বানাইতু, আমি অনেক গড় বানাইছি, এরকম থাকে, মিন অতিরিক্ত অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে না, এটা তেমন ইয়ে নয়। ও আজানের সময় গেছে, জি আপনারা একটু দেখেন, আমি একটু আসতেছি, আগুন দেওয়া লাগবে, ঠিক লোক নাই। বা আপনি জহুরুল ইসলাম ভাই আপনি একটু এটা পড়েন, যেটা ফলো সিরিজটা একটু পড়েন। জি শেখ, দেখে দেখে পড়ব। কাম দুই প্রকার, ক নম্বর কামে ইস্তিফামিয়া, আর কামে ইস্তিফামিয়ার পরে ইসম নসব হবে, যেমন কাম কলামান ইনদাক, তোমার নিকট কতটি কলম আছে। কাম খবরিয়া, এর পরের ইসম জর হবে, যেমন কাম রজুলুন কাম রজুলিন দরবিয়া, আমি অনেক লোক মেরেছি। এছাড়া কামে খবরিয়ার পরে প্রায় সময় মিন অতিরিক্ত আসে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা আজকে মনে কয়েকজন আমি রিং দিয়েছি, কেউ যদি ধরলো না আবার কেউ ইয়ে নাই। আচ্ছা আপনার সমস্যা না বললে তো সমাধান করা যায় না, ঠিক আছে নে, সমস্যা বললে তারপর সমাধান করা যায়, কিন্তু যদি চুপচাপ থাকে তাহলে তাদের তো কিছু করা যাবে না।
ঘুমন্ত লোককে জাগানো যায়, কিন্তু জাগানো লোককে আর জাগানো যায় না। আচ্ছা তাহলে আমাদের গেল এই, তাহলে আমরা কাম কি বলে আসমাই কেনা সম্পর্কে আমরা জানতে পারলাম। এটা আপনার এই অকাইন তো অনেক জায়গায় আবার দেয় নাই, কিন্তু অকাইনটা কোরআনে ব্যবহৃত হয়েছে, এরপরে অনেক কিতাবে আনে নাই। যেমন আমরা এখানে দেখলাম নাসিম আরাফাতের কিতাব জিনিসটা আনে নাই। জি এর তো আস্তে আস্তে আপনার পড়া শিখিয়ে দেবেন, আমরা মোটামুটি একটা ধাপে চলে আসছি যে জবরদস্ত চিনতে পারবেন, আর কিছু জিনিসের জন্য আপনাদের হিম্মত করতে হবে তাহলে হয়ে যাবে। যেমন ধারাবাহিক কিছু জিনিস আছে, আর কিছু শব্দ অর্থ মুখস্থ করা, এগুলো আস্তে আস্তে করলে হয়ে যাবে। যে জবরদান এখানে মধ্যে যেগুলো এই কাম এটার উপর বা আমাদের প্রয়োজন ন করলে এই শব্দগুলোর আলাদা উচ্চারণ যেগুলোর মধ্যে দেওয়া আছে এগুলো দিয়ে দিলাম। দৈনন্দিন কিছু কিছু আস্তে আস্তে মুখস্থ করেন, কমপক্ষে একটা হিম্মত করলে দৈনিক 10টা করে যদি শব্দ মুখস্থ করেন বস এটা চলে আসবে। আর গ্রামাটিক্যাল যে আরবটা আসবে সেটা তো আমরা বলবোই, তাহলে ওই জিনিসটা কিন্তু ওইভাবে আসতে হবে তাহলে চলে আসবে। যেমন কাম, এই কাবে জবর মিমে জবর কাম, কাব জবর কাজ আলাই জবর যা কাজা, এগুলো কিন্তু ওইভাবে শিখতে শিখতে হয়ে যাবে। কাজা ওয়া কাজা, জি কাজা ওয়া কাজা, এটা অনেক সময় দুটো একসাথে করতে হবে। হ্যাঁ এগুলো শিখতে শিখতে হয়ে যাবে, কারণ অনেকগুলো তো লেখা থাকে, অনেকগুলো লেখা থাকে না। আচ্ছা তাহলে এই গেল আমাদের কামে ইস্তেফা মিয়া বা আসমা কেনায়া, আর এখানে আমাদের বাকি আছে কি।